Assalamualaikum, anggota bisnis kita baru saja ketemu nanti. Amra ekhon achi Dhaka, Rajdhani Shahbaghe, jekhane Chhatro Leaguer samabesh cholche, ebong jekhane bishesh onekei ache. Ekhane kintu asche Moymonsingh Chhatro Leaguer, Jela Chhatro Leaguer kichu netakormi. Amra tader sathe ektu kotha bolbo. Apni Moymonsingh Jela Chhatro Leaguer achen, ebong ki bishon niye aschen ebong keno aschen? আজকে আমাদের হচ্ছে ছাত্র লীগের হচ্ছে ছাত্র সমাবেশ সর্বকালের সর্বে ছাত্র সমাবেশ ময়মনসিংহ মহানগরে ময়মনসিংহ জেলা ছাত্র লীগের কালান্দার নেতৃত্বে আমরা ময়মনসিংহকে সারা বাংলাদেশের মাঝখানে অন্য একটা অন্যতম একটা ইউনিট হিসেবে পরিচিত করতে পারি এমনকি আমরা আজকে দেখাই দিতে চেয়েছি যে ময়মনসিংহ ছাত্র লীগ জেলা ছাত্র লীগের ইউনিটটি সারা বাংলাদেশের মধ্যে একটি সর্ববৃহৎ ছাত্র ইউনিট আমরা এই ছাত্র ইউনিট সবাই একত্র হয়ে রাষ্ট্রপতি শেখ হাসিনা হাতে শক্তিশালী করার লক্ষ্যে আজকের এই সর্ববৃহৎ ছাত্র সমাবেশ আমরা অংশগ্রহণ নিয়েছি এটা আপনার জনগণের জন্য কি করতেছেন সেটা একটু বলেন জনগণের জন্য আপনারা দেখেছেন এখন পর্যন্ত আমরা আমাদের নেতৃত্ব দেশে গেছিনা এমপ্লয়মেন্ট ঢাকা শহরে এখন কত সম্মত করেছে আমরা মাতৃভাষা থেকে শুরু করে আমাদের জন্য দেশে গেছিনা আপনারা দেখেছেন আগে বিএনপি আমলে একসাথে পাঁচশোটি বোমা হামলা হয়েছে সারা বাংলাদেশে আমাদের জন্য দেশে গেছিনা ক্ষমতা আসার পরে একসাথে সারা বাংলাদেশে 560টি মডেল মসজিদ একসাথে অধ্যয়ন করেছে এর আমাদের মধ্যে কিন্তু অন্যতম একটি পাওয়া যায় সেটা এই প্রকল্পটা ছিল তো সৌদির অনুদানে তাহলে সে ব্যাপারে আপনি কি বলবেন এটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে এটা অন্য কোনো সরকার করতে পারে না এটা আমাদের নেতৃত্বের মাধ্যমে হয়েছে আপনি আর কেউ কিছু বলতে চান ময়মনসিংহ এর হয়ে আপনাদের ময়মনসিংহ এর ভাষায় কিছু বলতে চান জি আপনি আপনার কথাগুলো ময়মনসিংহ এর ভাষায় বলতে পারেন আর কেউ আছে কেউ কথা বলবে আপনি কিছু বলতে চান জি কিছু বলেন জি জি আমরা ময়মনসিংহ জেলা ছাত্রলীগের থেকে এসেছি সবাই একত্রিত হয়ে এসেছি কখন এসেছেন আমরা সকাল 8টার দিকে রওনা দিয়েছি একটু জোরে বলবেন সকাল 8টার দিকে রওনা দিয়েছি এবং আমরা এখানে পৌঁছতে প্রায় 10টা বেজে গেছে আপনাদের এখানে খাওয়া বা চলাফেরা কি ব্যবস্থা করা হয়েছে আমাদের খাওয়ার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবার ব্যবস্থা করা হয়েছিল ময়মনসিংহ জেলা ছাত্রলীগের যিনি সভাপতি আলমিন ভাই তিনি ব্যবস্থা করেছিলেন খাবার ব্যবস্থা করেছিলেন পর্যাপ্ত পরিমাণ পানি ছিল ইনশাআল্লাহ আমাদের যাতায়াতের জন্য সুব্যবস্থা করা হয়েছে আচ্ছা আপনারা এই এই সমাবেশকে আপনারা কতটুকু সফল করতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় এই জেলা ছাত্রলীগ যে উদ্যোগটি নিয়েছে মোটামুটি আমার মনে হয় সফল আচ্ছা দেশের এই এই সামনে তো নির্বাচন আপনারা কি ভূমিকা রাখতে চান দেশের সামনে যে নির্বাচন আমরা চাই নির্বাচন সুষ্ঠু হোক সফল হোক এবং পৃথিবীর মানে মানচিত্রে বাংলাদেশ নাম উজ্জ্বল ওকে থ্যাংক ইউ ভেরি মাচ